কিভাবে প্রথম থেকে শুরু করব বা এই জবের পরে প্রোগ্রাম সাহায্যে কিভাবে কাটিং করব। তো আমার প্রথম যখন আমি মেশিন অন করব তখন আমার এই স্ক্রিনটা খোলা থাকবে। তো প্রোগ্রাম স্টার্ট করতে গেলে আমি প্রোগ্রামে যাব, ঠিক আছে। প্রোগ্রামে যাওয়ার পরে প্রোগ্রাম যাওয়া খুলে গেল। প্রোগ্রাম খোলার পরে আমি এডিট, যেহেতু লাস্ট প্রোগ্রাম যেখানে ছিল সেখানে ও দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তো আমি লাস্ট প্রোগ্রাম থেকে এডিট করে আমি প্রথমে চলে যাব। প্রথমে চলে গেলাম কার্সার, কার্সার দেখে অটো টিপলাম, দেখো প্রথম থেকে নিয়ে নিল, মানে যেখানে ছিল সেখান থেকে সরে গেল। তুমি যেটা প্রশ্ন করেছিলে, মাঝখান থেকে যদি কোনো প্রোগ্রাম আমি আবার নতুন করে চালু করতে হয় বা কোনো জিনিসটা মনে হয় আমার ডিফেক্ট আছে বা ওই জায়গাটা আমি আরেকবার প্রোগ্রাম রান করবো, তো সেম এই প্রসেস আমি করবো, ঠিক আছে। হ্যাঁ, এডিটে গিয়ে প্রোগ্রাম যেটা থাকছে এডিটে যাব। এই এটা কার্সারে থাকছে, সেই কার্সার যেখানে ছিল সেটাকে আবার প্রথমে নিয়ে যাবো। ধরো তোমার এখানে চলছে, তোমার এখানে গেলে সেই লাইনটা আবার কভার করবে, তাহলে সেই জিনিসটা এখান থেকে আমি চালু করবো, ঠিক আছে। হ্যাঁ, এডিটে নিয়ে গিয়ে কার্সারটা এখানে ছিল এখান থেকে এখানে নিয়ে যাবো। তারপর যেখানে যে লাইনটা আমার ওখানে কাজ করবে আবার, সেই লাইনটা তুমি দেখে নিলে কোথায় আছে, তার ঠিক আগের স্টেপে নিয়ে চলে যাবো, ঠিক আছে। তাহলে আমি কার্সার এখানে নিয়ে গেলাম। কার্সার এখানে নিয়ে যাওয়ার পরে এডিট অপশন আছে, সরি অটোতে রাখলাম। অটোতে রাখার পরে সব জিরো করবো, ফিঙ্গার স্পিড কমিয়ে দেবো, সিঙ্গেল ব্লক রাখবো। রাখার পরে আমি সাইকেল স্টার্ট করবো, ঠিক আছে। প্রথম স্টার্ট নিল, তারপরে আমি এটা রিটার্ন করবো, তারপরেটা নিলাম। যেহেতু ফিট জিরো ছিল নিল না, ফিট এক নিলাম। এখন রেফারেন্স রিটার্ন হচ্ছে, যেহেতু প্রথম প্রোগ্রামের লাইন আছে রেফারেন্স রিটার্ন। আর তুমি চাইলে স্পিড বাড়াতে পারো কাপড় করার জন্য। তো এবার তুমি বলতেই পারো যে এখানে রেফারেন্স রিটার্ন যখন আমরা প্রথমে করেছিলাম জিরো জিরো ছিল, তো এখন জিরো জিরো কেন আসবো না, কোশ্চেন আসতেই পারো। তো কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে, আমি অফসেট যখন করবো, অফসেট করলে কী হবে, ওই জিরো পজিশানটা চলে আসবে জবের কাছে, ঠিক আছে। তার মানে রিটার্ন হয়ে গেল, রিটার্ন হয়ে ও এত এতে চলে গেলো, মানে এখন ওর ডিফারেন্স এইটা, এটুকু ক্লিয়ার হয়েছে। তো হ্যাঁ, রিটার্ন দেখাচ্ছে, মানে এটাই কিন্তু ওর ডিফারেন্স হয় না। কিন্তু এখানে জিরো জিরো না আসার কারণ একটাই, যে আমি অফসেট সেট করেছিলাম, সেই অফসেট রিলেটেড এখানে যত সেট করেছিলাম সেই মাপটা এখানে এসেছে। তার মানে ওকে এই অবধি যেতে হবে, তবে সে জিরো হবে, তবে সে জব পাবে, ঠিক আছে। তারপরে আমি স্টেপে যাবো। পরপর স্টেপে কী আছে, চার নম্বর ফুল আছে, অফসেট নাম্বার চার। অফসেট নাম্বার চারে এই ভ্যালু ফুট করা ছিল, এই জন্য নিয়ে নিয়েছি আগে থেকে, আর অফসেট নাম্বার চারে যাবো। এটা আগে থেকে নাও নিতে পারে, আমি যেহেতু পিছনের প্রোগ্রাম যেটা চলছিল সেটাকে আবার রিপিট করছি বলে সেই প্রোগ্রামটা আগে থেকে নিয়ে রেখেছে অফসেটটা। তারপরে আমি যাবো সাইকেলে। তো চেঞ্জ হলো না, কারণ আমার ফুল চার আছে অলরেডি, চার হলো। তারপরে আমি স্পিন্ডেল স্টার্ট হলো, ঠিক আছে। স্পিন্ডেল স্টার্ট হওয়ার 50% ছিল, যেটা আমার ছিল 550%, ওখানে নিয়ে নিয়েছি। তো আমি চাইলে এখানে স্পিড বাড়াতে পারি, 100% করলাম, এখানে 500 চলে আসে। তারপরে পজিশান কী আছে, যে জি জিরো জিরো মানে হচ্ছে কি বলো, মানে টুল পজিশান, ঠিক আছে। তাহলে সেটা আমি দেবো, ফিট জিরো আছে নেবে না, দাঁড়িয়ে যাবে ওখানে, আমি তাহলে পজিশান দেবো, তখন নেবে দেখো ওখানে কাছে কি দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, বা টুল পজিশান, ইজিভাবে মনে রাখতে গেলে টুল পজিশান, ঠিক আছে। দেখো এখানে যে মাপটা আছে X42 আসলো, দাঁড়িয়ে গেল। জেড কত দিয়ে আছে, 2 আসলো, টু, ঠিক আছে। তারপরে আমি ফিট আবার জিরো করে দেবো সেফটির জন্য, পরের সাইকেলটা চালাবো। পরের সাইকেল কী আছে, D0X38, মানে 42 থেকে 38 যাবে। তাহলে ফিট একটু দেবো, থেমে গেল 38। তারপর কী লাইন আছে বলো, G01 লিনিয়ারে ফিটে পড়েছে, তাহলে লিনিয়ারে কাটবে, কততে কাটবে, জেডে কাটবে, ঠিক আছে। তার ফিট রেট দিয়ে আছে এত, জেডে কাটিং হওয়ার পর ও এক্স নেবে, নিল ফিট জিরো আছে বলে থেমে আছে। আমি ফিট দেবো, তাহলে কাটিং শুরু হবে এবার আস্তে আস্তে।